গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল প্লেজার হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো ঘড়িতে এখন মোটামুটি বাজে 8:15। তো আজকে হচ্ছে সানডে, রবিবারের দিন, তো বুঝতেই পারছো তিদার স্কুল ছুটি, আর তার সাথে ওর 9টার সময় টিউশনের মাস্টারটা আসে আর কি সকালে। তো সেই কারণে আর কি রবিবারের দিনকে একটু বেলা পর্যন্তই ঘুমাতে হয়। আর আজকে ভাবলাম কি বানাবো, তো দিদার একটু ইচ্ছা যে মা আজকে আমাকে ডিম টোস্ট বানিয়ে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দুটো দু পিস পাউরুটি আর তার সাথে একটা ডিমের অমলেট করে যদি ওকে দিই সেটাও খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু ওরা এখন বায় না, ওকে তিনটে পাউরুটি দিয়ে, মানে তিন পিস পাউরুটি দিয়ে একটা ডিমের অমলেট করে দিই, মানে ডিম টোস্ট করে দিতে হবে। তো ওই জন্য খুব একটা বেশি ভালোও হলো না, দেখতে পাচ্ছ। এটা কিন্তু ও খেতে পারবে না, তবুও ওই যে বলে বাচ্চা মানুষের হাঙ্কে খেতে পারবে না, আমি জানি, তবুও দিলাম আর কি। কী করা যাবে, না পারলে আমি খেয়ে নেব। আর ওরটা বানিয়ে দেওয়া হয়ে গেল। আর এদিকে মায়ের জন্য আর আমার জন্য, ওই যে বললাম ও তো অতটা খেতে পারবে না, তো এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু পিস করব, এটা মাকে দেব, আর ওইটা হচ্ছে আমি খাবো, মানে তিথা যেটুকুনি না খেতে পারবে। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আর আজকে আমি ভেবেই রেখেছি প্রত্যেক দিনের ব্লগটা একটু অন্যরকম হয়, কারণ সংসারের সমস্ত কাজকর্ম তোমাদেরকে দেখাই, কিন্তু মা আসার পর থেকে না সেইভাবে আমি কোনো কাজকর্মই করছি না। ঘর ঝাড়ু মারা বলো, ঘর মোছা বলো, বাসন ধোয়া বলো, শুধুমাত্র রান্নাবান্নাটা করি, তাও মা অনেক সময় কুটে বেটে দিচ্ছে, তারপরে আমি রান্নাবান্নাটা করছি। হ্যাঁ, তো ওই জন্য আজকে ভাবছি দুদিন মিলিয়ে একটা ব্লগ তোমাদেরকে দেবো, যেটাতে শুধুই রান্নাবান্না, দুদিনে আমি কী খেলাম কি না খেলাম সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো এইটা আবার দেখো খুব সুন্দর হয়েছে। আমাদের বাড়ির সামনে একটা চায়ের দোকান ছিল, আর দেখতাম যে সকালের দিকে অনেকে ডিম টোস্ট আর কি চায়ের দোকানে এসে খেতো, তো ওই দেখে আমার এত ভালো লাগতো, তখন মনে হতো না ওই দোকানের ডিম টোস্টগুলো মানে মা কোনোদিনও কিনে খেতে দেয়নি, তো আমার যেন খুব মনে হতো যে ওই ডিম টোস্টগুলো একটু দোকান থেকে কিনে খেলে মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, সেইভাবে কোনো দিন খাওয়া হয়নি, ওই যে ছোটো ছিলাম আর বড় হওয়ার পরে আগ্রহটা কমে গেছে। তো মাছ বিক্রি করতে চলে এসেছে, প্রথমে ভেবেছিলাম রুই মাছ নেব, তারপর দেখলাম একটা জ্যান্ত বড় ওজনের সিলভার কাপ আছে, তো সচরাচর রুইটা তো খাওয়াই হয় কিন্তু এই মাছগুলো না খাওয়া হয় না। আর সত্যি কথা বলতে সিলভার কাপ মাছ বড়টা তো খাওয়াই হয় না, কারণ কেটে দেয় না, আর আমি যেহেতু একা থাকি তার জন্য আর কি খাওয়া হয় না। এই মাছগুলো তো ছোট একদমই খেতে ভালো হয় না, কিন্তু যেগুলো বড় 1.5 কেজি ওজনের 2 কেজি ওজনের হয় না ওগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়। তো ওই জন্য ভাবলাম যে এটাই নিয়ে আর কি। তো মাথাটা দেখতেই পাচ্ছ কত বড়, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, 1.5 কেজি ওজন মাছটার। তো এটাই আর কি ভালো করে আর কি কেটে কুটে দিচ্ছে, আর কত সুন্দর করে দেখো মাছ কাটতে পারে, ছোট্ট একটা হেঁসো দিয়ে সেটাকে পায়ে ধরে। আমি হলে কিন্তু হেঁসো দিয়ে পারতাম না, অবশ্য আমিও ভালোই মাছ কাটতে পারি তার জন্য না, কিন্তু সেটা একটা বড় সাইজের বঠি লাগবে, মানে এরকম হেঁসো দিয়ে মানে একটু বিপদ হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে আর কি। তো মাছটা অনেকটাই বড়, দেখতে পাচ্ছ কত বড় বড় আর কি পেটি বেরোলো মাছটার থেকে। তো আমি এখন মনে মনে ভাবছি এটা যদি ইলিশ হতো উফ কী ভালোই না হতো, কোথায় সিলভার কাপ কোথায় ইলিশ, আকাশ পাতাল তফাত, দুধের সাথ গলে মেটালো। আর এরকম বড় বড় ইলিশ তো এখানে বিক্রি করতেই আসে না, আসলেও তো ছোটো ছোটো ইলিশ বিক্রি করতে আসে জানো তোমরা। তো এদিকে আমি স্নান টান করে রান্না চাপিয়ে দিলাম দুপুরের জন্য, আজকে হচ্ছে উপরে দিদিরা বাড়ি নেই, তো ওদের ছেলেমেয়েগুলোকে আমি আর কি খেতে বলেছি, যে ওরা তো যেহেতু রান্নাবান্না করতে পারবে না বাচ্চা কাচ্চা মানুষ, তো ওই জন্য দুপুরে ভাবলাম আজকে আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করব, মানে প্লেন একদম আলু দিয়ে মাছ দিয়ে আর একটা মিক্স সবজি করব। তো আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে আদা জিরে আর তার সাথে দুটো শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ দিয়েছি অল্প করে মিক্সারের মধ্যে আর কি, মিক্সিতেই বেটে দিয়েছি। তো এটা ভালো করে একটু কষাবো, একদম লাল লাল ঝাল ঝাল ঝোল করব, মাছের ঝোল। এরকম সিলভার কাপ মাছ বড় হলে আমি আশা করছি কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা কী মাছ, কিন্তু ছোটো মাছগুলো খেলে অনেকেই বুঝে ফেলবে। তো দেখো আমার মাছের ঝোলটা ফুটে গেছে, এদিকে হচ্ছে তোমার মাছের ঝোলটা নামাবো, আর ওদিকে মা হচ্ছে সবজিগুলো বানিয়ে দিচ্ছে, মানে কফি নিয়েছি একটু আগে, সবজিওয়ালাও এসেছিলো, সবজিওয়ালাটা অনেক দিন ধরে আসছে না, তো আমি আবার আজকে দেখলাম যে হট করে সবজিওয়ালা এসেছে। তো তারপরে কাকুকে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার আপনি আর আসেন না কেন, আমি ভাবলাম আমি হয়তো কম কম সবজি নিই বলে আপনি আসেন না, বলছে না না সেরকম কোনো ব্যাপার না, আমি হচ্ছে আমার একটা ঘরের প্লাস্টারের কাজ চলছিলো বলে আসতে পারিনি কয়েকদিন। আর এই যে তিধা এদিকে স্নান করে দুষ্টুমি করছে, আর মা এদিকে আমাকে সবজি বানিয়ে দিচ্ছে। তো দেখো ফুলকপির ডাঁটাগুলো বেশ ভালো করে ছাড়িয়ে একটু ছোটো ছোটো করে বানিয়ে দিচ্ছে, এগুলো চচ্চড়ি করলে কিন্তু খেতে ভালো লাগে। ফুলকপির ডাঁটা শীতকালে, বিশেষ করে শীতকালে তো আরও বেশি ভালো লাগে, এখন ভালো লাগবে কিনা আমি জানি না। তো এখানে দেখো বসিয়ে দিয়েছি পটল, বেগুন, ডাঁটা, গাজর, পেঁপে, যা ছিল ঘরে সমস্ত সবজি, আর এদিকে তোমার ভাত হচ্ছে। তো আজকে দুপুরে আমার এই রান্নাবান্না হয়েছে, আর মাঝখান থেকে একটা সমস্যা হয়ে গেল, সর্ষে লঙ্কাটা যেই আমি মিক্সিতে পেস্ট করতে দিয়েছি মিক্সির ডাটাটা আর কি ভেঙে গেল। তো এইবার আমার কপালে আর দুঃখের শেষ নেই, আর মানে তরকারিতে আর কি চচ্চড়িতে একটু সর্ষে লঙ্কা বাটা না দিলেও ভালো লাগে না, মিক্সিতে দিয়েছি আধ বাটা হয়েছে, পুরো বাটা হয়নি, আবার মিক্সি থেকে সেগুলোকে বার করলাম।
তারপরে মানে আধবাটা কি বাটাই হয়নি একদম। তারপরে এই জায়গাটাকে ভালো করে মুছে, ওই যে বলে না যে কি বলবো, কোনো মানুষকে অবহেলা করতে নেই, কাকে যে কখন প্রয়োজন হয়ে যায় আমার হচ্ছে তাই, এখন বেলুনে আমার নোড়ার কাজটা আর কি চালিয়ে দিচ্ছে। তো যেহেতু হচ্ছে তোমার বেলুন দিয়ে এটাকে বাটা মিহি হয়নি, ওই জন্য একটু ছেঁকে ভালো করে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি, তো এখানে হচ্ছে তিধাকে নিয়ে মা ক্যারাটে শেখাতে গেছিলো, আর ও পুরো গরমের মধ্যে এসে না ঘেমে একদম স্নান হয়ে গেছে। তো এই যে মুখটা দেখো একদম প্যাঁচার মতো করে আছে, তো এটা পরবেই না, যাওয়ার সময় ভীষণ কান্নাকাটি করছিল আর আমারও একটু মনটা খারাপ ছিল, তার জন্য আর ভিডিওটা করা হয়নি। তো চলো ওকে আগে জামা টামা ছাড়িয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে নিই। তো সন্ধ্যা টন্ধা দিয়ে এখন হচ্ছে একটু চাল ভাজা খাবো ভাবলাম, চাল ভাজাগুলো না একটু নরম হয়ে গেছে, ওই জন্য যতবার খাচ্ছি এরকমভাবে তেল আর শুকনো লঙ্কাটাকে কড়াইয়ে দিয়ে তারপরে চাল ভাজাগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি। তারপরে একটু গরম হয়ে গেলে বেশ মুচমুচে ভাবটা চলে আসছে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগছে। তো এই দেখো হালকা আছে, মোটামুটি অনেকক্ষণ নেড়ে এবার একটু এর মধ্যে ভুজিয়াগুলো দিয়ে নিলাম, ভুজিয়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, চা দিয়ে এটাই খাবো। তো সানডের ব্লগটা ছিল আমার এইটুকুনি পর্যন্তই, আমি তো জানো মন্ডেতে ব্লগ দিইনি, তো মন্ডে থেকে আবার সকাল থেকে এই যে ব্লগটা আমি শুরু করছি। বাই বাই মানে বাই বাই। মা আসাতে যে আমার কতটা পরিমাণে সুবিধা হয়েছে তোমরা বললে বিশ্বাস করবে না, আর আমার পায়ে ব্যথাটাও আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে সত্যি তাই। মানে এটা হয়তো আমার প্রথম দিকে রেস্টটা নিলে আমাকে এতটা কষ্ট পেতে হতো না। তো যাই হোক, মা তো আর খুব বেশি দিন থাকতে পারবে না, চলে যেতেই হবে, কিছু করার নেই। তো এই যে দিয়ে আসতে দেখতে পাচ্ছ, আমি তো এই কদিন ধরে একদমই হাঁটাচলা কিংবা জোরে প্রেশারে কোনো কাজকর্ম কিছুই করছি না। তো বাড়ি এসে চাটা খেয়ে মা একটু মোজা ছাড়াতে রেখেছে, এটা হচ্ছে উপরে দিদিভাইদের মোজা। তো দিদি আর কি মানে কি বলতো, মোচা কাটলে সত্যি কথা বলতে আমার তো মোচা কাটতে খুবই বিরক্ত লাগে, ওই যে হাতে কষ্ট লেগে যায়, নখগুলো পুরো কালো হয়ে যায়। অনেক হয়তো বলবে খেতে ভালো লাগে কিন্তু করতে কষ্ট লাগে, করতে কষ্ট লাগে না, করতে তো ভালো লাগে কিন্তু এই যে কষ্ট লাগে বলে একটু বিরক্ত লাগে। তো মা আবার দিদিকে বললো তোমাকে কাটতে হবে না, দাও আমি কেটে দিচ্ছি। তো দিদি বললো ঠিক আছে তাহলে ভালোই হলো, আপনি একটু কেটে দেন। তো এদিকে হচ্ছে মা মোচাটা কাটছে আর আমি ওদিকে চলো একটু মুড়ি খাওয়ার জন্য বেগনি ভেজে নিই। অনেকদিন হলো তোমার বেগনি টেগনি এগুলো খুব একটা খাওয়া হয় না, তো আজকে ইচ্ছা করছে একটু, ঘরে বেগুনও আছে তো তেলটাকে গরম করে বেসনের মধ্যে আর কি বেগুনটাকে ভালো করে এপিটোপিট করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আজকে বেগনিগুলো একদম দোকানের মতো ভাজবো। মাকে বেগনি ভাজার সময় বলছিলাম, মা দেখো আজকে আমি এত সুন্দর করে বেগনি ভাজবো, তুমি হচ্ছে খেয়ে বলবে। তো তারপরে খাওয়ার পরে দেখি কি বেগুন মানে বেগনিতে লবণই দিতে ভুলে গেছে, ওই যে বলেছিলাম যে তুমি কোনোদিন খাওনি, মা বলছে ঠিকই বলেছিস, আমি এরকম লবণ ছাড়া বেগনি কোনোদিনই খাইনি। তো যাই হোক, পরে আর কিছু করার ছিল না লবণ দেওয়ার মতো, যখন আমার লবণ দেওয়ার কথাটা মনে পড়েছিলো তখন অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এদিকে হচ্ছে তোমার আগের দিন যে মাছটা নিয়েছিলাম তোমাদেরকে দেখালাম, ওটা অর্ধেকটা ফ্রিজে ছিল, সেটাই আবার আজকে ফ্রিজ থেকে বার করে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছি। আর আজকে স্নান টান করে না খুব হুটোবাটা করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। ইচ্ছা আছে দুপুরের টাইমটা অনেকটা টাইম মায়ের সাথে একটু বসে বসে গল্প করবো কি ঘুমাবো, একটু সিরিয়াল দেখবো একসাথে, না ভালো লাগে সত্যি কথা বলতে, একা একা থাকতে থাকতে আমি এত বোরিং হয়ে গেছি। আমার সবসময় না মানে সবার সাথে থাকতে ভীষণ ভালো লাগে জানো না, হয়তো অনেকে বলবা যে জানি না কতটা সত্যি সত্যি কথা, আমি মানে আমার মা আসলেও বলি মা থাকো, আমার শাশুড়ি মাকেও বলি যে থাকো, একটা মানুষ থাকলে দেখবে কোনো কিছু করার একটা চার্ট থাকে, বিশেষ করে রান্না বান্না খাওয়া দাওয়া এটা ওটা মানে তার সোর্সে আর কি করা হয়, আর একা একা থাকলে না কেমন যেন একটা ল্যাত খাওয়া জীবন হয়ে যায়। তো এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, ওদিকে হচ্ছে তোমার পটল সর্ষে, আর ওদিকে দিদি দিয়েছে মোচার বড়া, আর এখানে মাছের মাথা দিয়ে একটা টক বানিয়েছি সেটাই। তো এই যে দেখতে পাচ্ছ ভাত খাওয়ার সময় সবাই মিলে একসাথে খাওয়া, একটা মানুষ থাকলে আমার সত্যি খুব ভালো লাগে। আমার শাশুড়ি মা আসলে আমি মাকে বললাম মানে শাশুড়িকেও অনেকবার করে বললাম মা থাকো তোমাকে যেতে হবে না, তুমি তোমার জন্মাষ্টমীতে গোপালকে পায়েস টায়েস বানিয়ে দিবা বড় টড়া বানিয়ে দিবা তবে চলে যাবা। তো মা বললো যেহেতু আমার শ্বশুরমশাই শরীর খারাপ সুতরাং একা একা নিচে থাকলে না রাত বিরিত কোনো একটা প্রবলেম হলে, কারণ আমার যেমন প্রবলেম সবারই তো প্রবলেম আছে বলো, কাউকে তো আমি আর জোর করতে পারি না না আমার নিজের সুবিধার জন্য। তো মা বললো ঠিক আছে আমি এখন চলে যাই তারপর আবার আসবো আর কি। তো কালকে আজকে আবার ফোন করেছিল মা, বললো আমি কালকে চলে আসবো কারণ জন্মাষ্টমী হচ্ছে বুধবারের দিনকে, তো মা মঙ্গলবারে চলে আসবে আর আজকে আমি সোমবারের দিনকে ব্লগটা আর কি করছি। তো এখন আমি মা দুজন মিলে আর কি খেয়ে নেবো, আর তিধা তো আগেই ভাত বেড়ে নিয়ে নিয়েছে, ও আর আমার আশা করে না মানে ভাত খাওয়ার জন্য আর কি। তো ও আমার আগে যত আগেই ভাত নিক না কেন মানে ও আমার সবার আগে আর কি খাওয়া হবে, খাওয়াতে আমি প্রচণ্ড পরিমাণে মানে হুটোপাটা করে আর কি খেতে পারি, এটাই হচ্ছে আমার একটা অভ্যাস বলতে পারো। আমি সবার লাস্টে খাবার নিই কিন্তু সবার আগে খেতে পারি, এটা হচ্ছে একটা ভালো গুণ। তো এই যে নিয়ে নিলাম তিলের বড়া পটল সর্ষে আর তার সাথে ফুলকপি আলু। মেয়ে মানুষ করলে এরকম করে মানুষ করতে হয় শেখো, মা করতে পেরেছো এরকম করে মেয়ে মানুষ?
দেখো প্লেটে প্লেটে চা নিয়ে এসে, প্লেটে প্লেটে চা নিয়ে এসে, দেখো আমাকে কাপ প্লেটে করে দিয়ে গেল। আজকে চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানি, ভালো হয়েছে। ভালো হয়নি মা? মিষ্টি কম, অত গুড়গুলা মিষ্টি কেউ খায় না। ঠিক দিয়েছে একদম মানি মিষ্টিটা, আমি তো বলবো একদম ঠিক আছে। এর থেকে বেশি মিষ্টি দিলে আর ভালো লাগে? তুমি একটু বেশি মিষ্টি খাও। দেখেছ তিরাসোনা চা করে নিয়ে এসে আমাদেরকে দিয়ে গেল। তাহলে সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছা আছে তিধারে একটা খুব সুন্দরভাবে ভিডিও আমি পোস্ট করব, যেটাতে ও কি কি কাজ পারে, A to Z, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোজা, সবজি কাটা, মাছ কাটা, কী কী রান্নাবান্না পারে, সেগুলোর উপরে একটা ভিডিও করে ছাড়ব, যেটা ও একটু বড় হলেও দেখতে পারবে না ছোটোবেলায় কতটা পাকা ছিল। তো চলো, যেহেতু ভিডিওটা দুদিনের তো আর বেশি বড় করব না, ছোটোখাটো করেই পোস্ট করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট ভিডিওতে দেখো।